জন্য মহিলারা বেশি কষ্ট করেন, পুরুষেরা কষ্ট করে না। মেয়েদের জন্য চারটে, ছেলেদের আরো অনেক দায়িত্ব আছে। এক নম্বর মনে আছে তো, প্রথমটা কি বললাম? সবে ভরাতের নামাজ, কোন নামাজ? পাঁচের তো ফরজ নামাজ। দুই নম্বর রমজানের রোজা, কোন নফল রোজা জরুরি না, রমজানের রোজাটা ঠিক করে রাখা। তিন নম্বর স্বামীর আনুগত্য করে সংসার করা। এখানে আমাদের ভুল আছে, অনেক মহিলা শবে বরাতের শাওয়ালের রোজা রাখেন, দান খয়রাত করেন, তাসবিহ তাহলিল করেন, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন, শাশুড়ি অথবা বেটার বউর সাথে ঝগড়া করেন, আছে নাকি আপনাদের এলাকায়? অনেক পুরুষ মসজিদে দান সৎকা করে, তাসবিহ তাহলিল করে, জিকির করে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, মা বাবার হক দেয় না, এরকম আছে নাকি? এই সব মানুষ আপনারা সকলেই মনে করেন যে মসজিদে জেকের তাসবিহ, মসজিদে টাকা পয়সা দেয়, এগুলো আল্লাহর কাজ, আর বউয়ের সাথে কি করব, স্বামীর সাথে কি বলবো, এটা বোধহয় দুনিয়ার কাজ। কথা কি বুঝতে পারছেন? ইসলাম এতে না, সহজ বলি, স্ত্রীর রাগ শুনে সবর করা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রীর সাথে একসাথে বসে খাওয়া, স্ত্রীর সংসারের কাজে সহায়তা করা, স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া, এগুলো ওই নফল মুস্তাহাব ইবাদতের চেয়ে অনেক বড় ইবাদত। ঠিক তেমনি স্বামীর আনুগত্য করে সংসার করা, স্বামীর সাথে হাসি খুশি আচরণ করা, স্বামীকে সময় দেওয়া, স্বামীর জন্য কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে লালন করা, শান্তিতে সংসার করা, আল্লাহর ইবাদতের চেতনা নিয়ে স্বামী স্ত্রী মিলে মিশে থাকা, এটা অনেক নফল ইবাদত, শবে বরাতের ইবাদতের চেয়ে অনেক প্রিয় আল্লাহর কাছে। আমরা বুঝি না। এখানে স্ত্রীদের দুটো দায়িত্ব, একটা হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি থাকা। সেটা কি? স্বামী কিন্তু স্ত্রীর জন্য কষ্ট করে না, করে না, করে, কিন্তু ষোলো আনা কেউ কারণ খুশি করতে পারে না, কষ্ট করে। সেটা কেমন? স্বামী রিক্সাওয়ালা হোক, বড় লোক হোক, গরিব হোক, স্ত্রীর প্রোটেকশন দেয়। কারণ কোন মহিলার স্বামী মারা গেলে তার মান সম্মান বাড়ে না কমে, অসহায় হয়ে যায় না? তার মানে স্বামী তার একটা প্রোটেকশন ছিল। আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব অত্যাচার, খুব কষ্টে আছি ভাই। তা আমরা বললাম যে ভাইটা বুদ্ধি দি, অন্তত মাসখানেকের জন্য গুম হয়ে যান, গুম হবো যেন না, এমন ভাবে হারিয়ে যান যেন আপনি মরে গেছেন, এটা মোটামুটি বোঝা যায়। এক পাশের ভিতরে ভাবি বুঝা যাবে যে আপনি কত বড় নিয়ামত, কথা বুঝেন না? এরপরে তখন ফিরে আসবেন, ইনশাআল্লাহ আর খারাপ আচরণ করবে না। তাহলে ভাই এইরকম গুম হওয়ার তো কোনো পরিবেশ নেই। বলে তাহলে একটু ভাবির গালগুলো সহ্য করেন, সওয়াব হবে ইনশাআল্লাহ, কথা বুঝেননি? আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে নারী স্ত্রী স্বামীর কষ্ট ত্যাগ থেকে উপকার নিয়ে থাকে, স্বামী না হলে তার চলছে না, স্বামী তার জন্য কর্ম করেন, চেষ্টা করেন, তারপরও স্বামীর প্রতি কোনো কৃতজ্ঞতার অনুভূতি তার হৃদয়ে নেই, ওই নারীর প্রতি আল্লাহ তাআলা তাকান না। নজবিল্লাহ বলেন না, আল্লাহ তাকালেন না তাহলে কি শবে বরাত করে কোনো লাভ হবে? সওয়াল করে কোনো লাভ হবে? কাজেই স্ত্রীদের প্রথম দায়িত্ব স্বামীর প্রতি কৃতজ্ঞতার, যখনই রাগ হবে আমার এটা দিনই ওটা দিনই চিন্তা করতে হবে, তারপরও তো অনেক কষ্ট করে এটা দিয়েছে সেটা দিয়েছে, কৃতজ্ঞতার অনুভূতি লালন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা তো খুশি আছেন কারণ আপনাদের পক্ষে বলছি, তো কথা বুঝলেন না? দ্বিতীয় হল স্বামীর আনুগত্য। আনুগত্য মানে তিনটে পর্যায়, যে সেবা স্বামী শরীয়তের বিধানে স্ত্রী ছাড়া আর কারোর কাছ থেকে নিতে পারে না, ওই সেবা যদি স্বামী স্ত্রীর কাছে চায় তাহলে স্ত্রী দিতে হবে, শরীয়তের ওজন না থাকলে, না দিলে মহা গুনাহ হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর যে সেবা বিকল্প আছে, ভাত রান্না করবে, কাপড় ধোবে,
ঘর সাফ করবে, ছেলে পেলে দুধ খাওয়াবে, পালন করবে, এটা স্ত্রী করবেন, তার দায়িত্ব। না পারলে স্ত্রীকে বাধ্য করা যাবে না, স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা। দ্বিতীয়, যেখানে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, স্বামী তাকে অপছন্দ করেন তাকে স্বামীর বাড়িতে ঢোকানো যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই দুটো হলো স্ত্রীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব, প্রথম দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করা। কথা বুঝেননি? ভালো আচরণ মানে স্ত্রী যখন বলবে তোমার মাকে ব্যালক করে দাও, সঙ্গে সঙ্গে করে দাও, এটা ভালো আচরণ না, এটা হলো স্ত্রীর দাসত্ব। কথা বুঝেননি? এটা ভালো আচরণ না, স্ত্রৈণ বলে বাংলায়। ভালো আচরণ যখন আপনার বিরুদ্ধে যাবে তখন সবর করা, এটা না ভালো আচরণ। বউ রাগ করেছে, গাল দিয়েছে, আপনি চুপ করে আছেন, এটার নাম ভালো আচরণ। কথা বুঝেননি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী রাগ করেছেন, তিতে কথা বলেছেন, কষ্ট পেয়েছেন, মুখ কালো হয়ে গেছে, এক মাস রাগ করে মসজিদে কষ্ট পেয়ে থেকেছেন, বাড়ি আসেননি, কিন্তু রাগের মাথায় বউকে কোনোদিন রাগ করেনি কেউ, সুবহানাল্লাহ বলেনি। কারণ এইবারের ওয়াজটা আপনাদের বিপক্ষে যাচ্ছে, ঠিক আছে না?